হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সৈকত ব্লগস। আজকে আরো নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, সো লেটস স্টার্ট। সো আমরা ব্লগটা শুরু করে দিলাম, প্রথমেই হাঁটছি, কোনো কাজ নেই, শুধু হাঁটা ছাড়া হেঁটেই যাচ্ছি। সো আজকেও আমাদের সাথে আছে আমাদের সোনা ভাই নয়ন ভাই এবং আমাদের লুচ্চা আলিফ। আমরা আজকে অলরেডি পৌঁছে গেছি আমরা মোড়ের উপরে, এটা হচ্ছে 12 মাইল মোড়, ধুলাই ধুলান্বিত মোড়। সো আমরা হাঁটছি হেঁটেই চলেছি, আমাদের আলিফ আমাদের নয়ন ভাই সবাই হেঁটে চলেছে। তো আমরা অনেক দূরে পৌঁছে গেছি, এই রাস্তায় আওয়াজ খুবই বেশি, আর এটা রাস্তা তো না, পুরো সেইটা ভরা গ্রাম। আমরা যাচ্ছি নদীতে, এই যে আমাদের সোনা ভাই হেঁটেই চলেছেন। আসলে না, সোনা সামনের দিকে ঠেলে তো তাই। আমাদের সাথে আরো দুই লুচ্চা এসে জয়েন হলো, এই যে আমাদের সেই আইঝারা বাইঝারা এবং আমাদের মোহাম্মদ রিয়াদুল ইসলাম। আমরা হাঁটছি, এরা হাঁটছে আর গল্প করছে, আমিও এদের পিছনেই হাঁটছি, কি আর করব, কোনো কাজ নেই, হাঁটছি। নিজের দিকেও ক্যামেরাটা একটু ধরলাম, নিজের চেহারাটাও একটু ক্যামেরায় দেখালাম, নাহলে শুধু এদেরই দেখাবো কেমনটা লাগে বলেন। গন্তব্য অনেক দূরে, আসলে আমরা হাঁটতে হাঁটতেই গন্তব্যে পৌঁছাবো। এরা একে অপরের সাথে আর কি করছে আর হাঁটছে, শেষ পর্যন্ত মনে হচ্ছে আমরা গন্তব্যে পৌঁছে গেছি। ওই যে সামনে দেখা যাচ্ছে আমাদের সেই গন্তব্য, তো সবাই হেঁটেই চলেছে, হাই দিল আমাদের সোনা ভাই। তো আমরা খুবই তাড়াতাড়ি সেখানে পৌঁছে যাবো। সে যে সোনা ভাইকে একটু টুকা মারলাম, সে আবার পিছনের দিকে ফিরে আসতে গেল। আমাদের সোনা ভাই ব্রাজিল, তার টিমটা হেরে গেছে বলে সে অনেক দিন ধরে কাঁদছে, তাই তার কাঁদা বন্ধ করতে আমরা ব্লগ করতে আসলাম, ঘুরতে আসলাম। আজকে নাকি সে ফ্রান্স, সে বলছে আর্জেন্টিনা হেরে যাবে, তো দেখা যাক আজকেও তার পিছন দিয়ে বাস ঢুকবে, আমরা তা জানি। গন্তব্যস্থান প্রায় ছুঁই, এই যে আমাদের আলিপ লুচ্চাও হাঁটছে আমাদের পাশে, সামনে আমাদের গন্তব্যস্থান। অবশেষে অনেকক্ষণ হাঁটার পর আমরা পৌঁছে গেলাম, ওই যে সামনে দেখা যাচ্ছে নদী, তো আমরা ওইখানেই যাচ্ছি, চলুন যাই কতদূর যাওয়া যায়। আজকের ব্লগটা অনেকক্ষণ করবো ইনশাআল্লাহ। এই যে আমাদের সেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এই চাচা আবার নৌকায় বাংলাদেশের পতাকা লাগিয়ে রেখেছে, আশেপাশের খুবই সুন্দর দৃশ্য। এইদিকে এরা আমাকে রেখে অনেক দূর আগায় গেছে, আমি ওইদিকে ভিডিও করতে লেগেছি তাই। এবার আমাদের এভারেস্ট থেকে নামতে হবে, আমাদের নয়ন ভাই আগে আগে নামছে, তিনি নামবেনই, এবং আমাদের আলিফ ভাই দাঁড়িয়ে আছে, তার অনেক ভয়। সে যে আমাদের আলিফ ভাই যাচ্ছে না, সে নাকি নৌকায় উঠলে নৌকা ডুবে যাবে, এছাড়াও তার গুদে অনেক ভয়, সেজন্য সে নিচে নামছে না। আমাদের সোনা ভাইয়ের আবার হটস্পট, সে সবার আগে আগে নামছে। তো আমাকে রেখেই সবাই নিচে নেমে গেল। এর আমাদের আলিফ ভাই গুদে ভয়ে উঠছে না, দাঁড়ান আপনারা, সে উঠবে, এখনই পড়তে ছিল আমাদের রিয়াদুল ভাই। অনেকক্ষণ গবেষণা করতে 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 সে অবশেষে ওঠার সিদ্ধান্ত নিচ্ছে এবং সে ওঠার ট্রাই আছে, আরো সহজ হলো তার জন্য। ও টোকেন পা দুইটি পর পাদের পার, শেষ পর্যন্ত এভারেস্ট জয়। শীতল বাতাস চারিদিকে বয়ে যাচ্ছে, আমরা তার মধ্যে ভিডিও করছি, আমাদের নীল চলে যাচ্ছে, চলতে আছে আমাদের সৈকত ভাই, ভিডিও চলছে এখনো, চারিদিকে নদী, আমরা নদীতে এসেছি, নৌকা খালি দুলছে, সেজন্য ক্যামেরাও হয়তো দুলবে, যাই হোক আজান পড়ে গেছে,
যাই হোক, আজান পড়ে গেছে আজকের ভিডিওটা, এখন ভিডিও নেব, কিন্তু ভিডিওর আর মধ্যে আর কিছু বলার টাইম হবে না, অন্ধকার হয়ে যাবে। সো ভিডিওটা কন্টিনিউ চলতে থাকুক। তো সেখানে গিয়ে আমরা স্টাইলিশ মার্কে অনেকগুলো ছবি তুললাম, সবাই একসাথেও অনেক কিছু ছবি তুললাম। তারপর দেখুন কি পোঁচ পাচ্ছি আমরা ছবি তুলছি। যাই হোক, এরপর রওনা দেব। সো আমাদের নয়ন ভাইকে ক্যামেরায় দেখাতেই সে লজ্জায় লজ্জান্বিত হয়ে যাচ্ছে। তারপর সবাই একসাথে নৌকাটি পার হওয়াতে রওনা দিলাম। এই যে আমাদের আলিফ, আমাদের পীর সাহেব যাচ্ছেন রওনা দিতে। সো সবাই নৌকা থেকে নামছে, আমাকে রেখেই নেমে যাচ্ছে। তিনি ভোট চাচ্ছেন, তার জন্য সে আবার একটু নেতাগিরি করে বেড়ায়। তো যাই হোক, তারপর সবাই নেমে উপরে উঠে চলে গেল আমাকে রেখেই। এবারও নয়ন ভাই সবার উপরে উঠে গেলেন, তিনি সবার উপরে উঠলেন। আসলে তার শক্তি বেশি, তার সোনায় জোর বেশি। এইবার আমার ওঠার পালা, আমিও লাফ মেরে নেমে উপরে উঠতে। এখানে ওঠা খুবই কষ্টকর, সব বালির বস্তার উপরে পা রেখে রেখে উঠতে হচ্ছে, একটু পা ফসকাইলেই যাবো নিচে পানিতে পড়ে। সো সবাই আবার হেঁটে হেঁটে বাড়ির দিকে রওনা দিল। আমার এই হাঁটা শব্দটা অনেকবার বলা হচ্ছে। যাই হোক, পাশেপাশে অনেক বড় বড় নৌকা ছিল নদীতে। আমরা নৌকা দেখছি, দূরে একটি নৌকা চলছে, আমরা এই নৌকার উপরে আমরা বসেছিলাম, যেটা সেটা আশেপাশে নদীর প্রবল স্রোত, একবার পানিতে পড়লে ভেসে চলে যাবে। এই নদীতে আবার কুমিরও আসছে চারিদিকে অনেক। সেদিন একটা কুমির পাইছিল পদ্মা নদীতে, এটাই সেই নদী। গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সৈকত ব্লগসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।